তো দণ্ডবোধ বন্ধুরা, তোমরা কিরকম ছেন? আশা করি সবাই ভালো ছেন। তো ভালো থাকো, তোমরা ভালো থাকলে তো সবাই ভালো। তো আজ যে তোমরা ভিডিওখান দেখবার চলেছেন, সেখান তো থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন কি ভিডিও। তো ভিডিওখান আজকের কোনো ব্লগ ভিডিও না হয়, তো আজকের ভিডিওখানে তোমাকে দেখামো, মানে দেখাম, এই যে দেখেছেন, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? এই যে গুগল অ্যাডসেন্স যে ছে, এই গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সটা কি? গুগল অ্যাডসেন্সটা হচ্ছে এরত একটা মানে পিন আসছে, পিন 6 অক্ষরের একটা পিন আসছে, সেই পিনটা আমার গুগল অ্যাডসেন্সে অ্যাক্টিভ করবো হবে। তো অ্যাডসেন্সটা করার সময় যখন মানে একটা অ্যাড্রেস দিবা হবে, নিজের অ্যাড্রেসটা, তো সেই ঠিকানাটা এই পিনটা আসবে। তো এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন বা একটা পিন ভেরিফিকেশন, দুইটা এক হচ্ছে আর কি। তো সেই সঠিক অ্যাড্রেসটত এই পিনটা মানে গিছে না নেই, সেইটাই একটু পরীক্ষা করবে, তারপরেই অ্যাকাউন্ট বসার অপশানটা দিবে আর কি। আর যদি সঠিক জায়গাতে এই পিনটা না যায়, তাহলে ভাববে যে এটা চ্যানেলটা হ্যাক করা হয়েছে বা চ্যানেলটা বিক্রি করে দেওয়া হয়েছে, ওই জন্য একটা পিন দিয়েছে। এই পিনটা যদি সঠিক জায়গায় পৌঁছায়, পিনটা যদি না অ্যাক্টিভ হয়, তাহলে ইউটিউব ভাবে যে না, সঠিক জায়গায় পৌঁছেছে, মানে সঠিক ক্রিয়েটর এই আর কি, মানে এই হচ্ছে মালিক বা এই হচ্ছে অনার। তো এই জন্য একটা পিন দিছে, তো পিনটা অ্যাক্টিভ করবো হবে। তো আজকে ওটাই দেখাবো পিনটা কী করে অ্যাক্টিভ করবো হবে গুগল অ্যাডসেন্সত। তো যারা ইউটিউবার আছেন তো অবশ্যই দেখেন ভিডিওখান, শিকার ব্যাপার ছে, মানে 2023 নতুন আপডেট এসছে। তো কী করে বসবা হবে সেই রয়ে আজকে তোমাকে দেখামুই, হ্যাঁ। আর এরও এই সাইটলা আছেন, এই সাইটলা ছিঁড়বা হবে, এই সাইটলা ছিঁড়বা হবে, ছিঁড়িয়ে নেবা, এই যে এরকম ছিঁড়ে নিস আগেই আর কি, যাই হোক, এই ছিঁড়বা হবে, ছিঁড়ে নেয়, তারপর এখানে এভাবে খুলবা হবে। এই নাকা পিন্ড আছে, এই যে পিন্ড তোমাকে দেখামুই, এই যে দেখেছেন পিন্ড, এই যে পিন্ড ঢাকাই দিবা হবে না, এই যে দেখো পিন্ড, এই যে 6 অক্ষরের পিন্ড দেওয়া আছে না, এনে 4টা 2টা ঢাকাই দিছি, কারণ অ্যাক্টিভ করা হয়নি, তো এলা অ্যাক্টিভ করিমুই। তো ওই জন্য তোমাকে আগে দেখানো হতো এই এই পিনটা না অ্যাক্টিভ করবা হবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসা যাবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, তো কীভাবে অ্যাক্টিভ করম তোলা যায় দেখে আসি। আর যারা নতুন ইউটিউবার আছে অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু ছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। এরকম আরও যদি কেউ তোমার জানকারি ভিডিও চাওয়া চান, মানে চাহেন, তাহলে এইলা ভিডিও আমরা বানাবো, নাহলে তো ব্লগ ভিডিও বানাবো। তো ঠিক আছে, তো চলো দেখে আসি কী করে পিনটা আমরা আজকে অ্যাক্টিভ করছি। তো তোমার দেখা পাচ্ছেন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবা হবে, তারপরে এনে অ্যাডসেন্সটা আছে, তো অ্যাডসেন্স লোগোটা আছে, ওটা অ্যাডসেন্সটা ওকে করবা হবে, মানে ওপেন করবা হবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে এটা অন্য ইমেল দিয়ে অ্যাক্টিভ করা আছে, তোমাকে যেটা ইমেলে অ্যাডসেন্স বানাচ্ছে সেটা ইমেল অ্যাক্টিভ করবে, অন্য কাছে দিয়ে নেই ফোনাটা, তারপরে অ্যাক্টিভ করে নেবা হবে। অ্যাক্টিভ করার পরে তোমার যেটা মানে অ্যাডসেন্স ইমেল দিয়ে করালছে আর কি, বুঝলেন? তো তারপরে এরকমভাবে খুলবে। খোলার পরে মানে 2022 তো আলাদা ছিল, কিন্তু এই যে দেখা পাচ্ছি না $10 হয়েছে, হ্যাঁ, $10 পরে কিন্তু অ্যাক্টিভ হবে। তারপরে এনে দেখা যায় অ্যাকশন বোতাম আছে একটা, এই যে অ্যাকশন লেখালছে, দেখো দেন ভাগের উপরতি না, এনে একটা অ্যাকশন লেখালছে, তো অ্যাকশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে দেখা পাচ্ছেন, হ্যাঁ, এই যে না লাল হয়েছে না, তো হেঁটে না, এই যে লেখালছে না অ্যাড্রেস ভেরিফিকেশন, তো এই নাকা পিনটা বসবে আপনি, চোদ্দ লেখালছে কি 6-ডিজিট ভেরিফিকেশন পিন, যেটা তোমার পিন আসছে যেটা দেখাচ্ছি তুমি, ওই পিনটো এনা দেওয়া হবে। তো পিনটো কেন করে দেবে দেখো না, যে পিনটো এনে দেওয়া হবে। তো এইবার ঘটনা হচ্ছে তিনবারের বেশি দিবেন, আমি 3 বার দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝে পারলেন? আর হবে না কিন্তু, তো এই নাকা পিনটো সম্পূর্ণ দিয়ে নেয়, দেন সাবমিট করে দেওয়া হবে। তো সাবমিট করার পরে যখন সাবমিট করে দেবেন, তখন ওই যে উপর দিয়ে সবুজ লেখা হয়েছে না, ওই যে আইডেন্টি ভেরিফিকেশন, তো আইডেন্টি ভেরিফিকেশন মানে পেন কার্ড ভেরিফিকেশন করবা যে হবে, তো আইডেন্টি ভেরিফিকেশনের মতন এটাও ভেরিফিকেশন হয়ে যাবে। তো সাবমিট করে দেবেন, তো সাবমিট করার পরে একটা দেখবেন নতুন ইন্টারফেস আসবে, যদি এই নাকা সবুজ লেখাটা চলে আসে, তাহলে ভাববেন যে পিনটো ঠিকঠাক আর কি ছে, সব কিছু ঠিকঠাক, বুঝলেন? তো যাই হোক, তো এইভাবেই 2023 পিন ভেরিফিকেশন করবা হবে। যখন এনে 2টা কমপ্লিট হয়ে যাবে, উপরেরটা হচ্ছে তোমার আইডেন্টি ভেরিফিকেশন, নিচে হচ্ছে নিচেরটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, হ্যাঁ। তো 2023 নতুন এটা আপডেট আছে, 2022 কিন্তু আলাদা ছিল, বুঝলেন? তারপরে ফের ব্যাক করে এনে নতুন করে ফের দেখা হবে, মানে ঠিক ছাড় নাই, সবুজ ছে না লাল হয়েছে, যদি সবুজে থাকে যায় তারা ভাববেন যে সবুজে ঠিকই ছে। ব্যাক করে যখন ওপেন করবেন, তখন কিন্তু ওই অ্যাকশন লেখাটা কিন্তু আসবে না, বুঝলেন? তখন ফের অন্যভাবে অ্যাক্টিভ করবা হবে, হ্যাঁ। এই যে সিলেক্ট ইমেলটা সিলেক্ট করে নেওয়া হবে, সিলেক্ট করার পরে যখন খুলে যাবে, এই যে দেখেছেন যখন খুলবে, খোলার পরে এই যে খুলে গেল ফের, হ্যাঁ, $10 দেখা যায়। খোলার পরে যে বায়া পাকার উপর তিন আছে কোনাটা হচ্ছে, অন্য কাজে যখন ভেরিফিকেশন লেখাটা দিচ্ছে, হ্যাঁ, ভেরিফিকেশনটা ক্লিক করার পরে এনাকা অটোমেটিক ওটা চলে আসবে, যে 2টা কমপ্লিট ছে, তার মানে অ্যাড্রেস ভেরিফিকেশন সাকসেসফুল। তো যাই হোক বন্ধুরা, তো এইভাবেই অ্যাড্রেস ভেরিফিকেশন করবা হবে। তো যাই হোক, ভিডিওখান যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, এই মানে বান্দাডক না লাইক করে দিবেন, আর নয়া ইউটিউবার যারা আছেন তা তো অবশ্যই ভিডিওখান দেখবেন আর শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মানে এইটা ভিডিওই, এরপরে ফের দেখা হবে নয়া ভিডিওলে। তো সবাই ভালো থাকেন, সুখে থাকেন। তো সবাইকে দণ্ডবোধ আর নমস্কার জানাই, আমি এখান থেকে ভিডিওখান শেষ করছি।